আসসালামু আলাইকুম। আজ 15 ডিসেম্বর 2021 তারিখ। পত্রিকার পাতা থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন মাই ক্লাসরুম ডেইলি অ্যাফেয়ার্স দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। তাহলে চলুন আজকের পর্বটি দেখা যাক। আজকের প্রথম যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে, আজ 15 ডিসেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটিতে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হয়। আজ অবসরে যাচ্ছেন দেশের 22তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। করোনা টিকাদানে এশিয়ার দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। এশিয়ার 44টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 35তম, সূত্র এডিবি। দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর ক্ষমতায়নের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ জনসেবা পদক 2021 পেয়েছে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে 3 দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রামনাথ কোবিন্দ ভারতের কততম প্রেসিডেন্ট? তিনি ভারতের 14তম প্রেসিডেন্ট। 2021 সালে জাতিসংঘ ফাউন্ডেশন চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরস্কারে ভূষিত হয়েছেন কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনুস। সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1991 সালে। কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশের প্রথম কোন জেলাকে লকডাউন দেয়া হয়? মাদারীপুর। জাতীয় স্বাধীনতা অর্জিত হয় কিভাবে? জাতীয় স্বাধীনতা অর্জিত হয় আইনের মাধ্যমে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে কতটি দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিধি দল বাংলাদেশে আসছে? 60টি দেশের। বাংলাদেশে প্রথম গ্রিন জিরো কুপন বন্ড নিয়ে এসেছে কোন ব্যাংক? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? 39টি। মার্কিন সাময়িকী টাইম 2021 সালে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছেন কাকে? টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। শৈবাল সাগর কোথায় অবস্থিত? শৈবাল সাগর অবস্থিত আটলান্টিক মহাসাগরে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন কথা উল্লেখ আছে? 118-এর 1 অনুচ্ছেদে। শিল্পী জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর কর্তৃক বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমর্থনে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক। ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক শহীদ ডক্টর ফজলে রাব্বি কবে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 16 ডিসেম্বর 1971 সালে। সন্দীপ চ্যানেল কোথায় অবস্থিত? সন্দীপ চ্যানেল বঙ্গোপসাগরে অবস্থিত। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ক্রিকেট ব্যাটটি কে ব্যবহার করতেন? সবচেয়ে দামি ক্রিকেট ব্যাটটি নিলামে বিক্রি হওয়া ক্রিকেট ব্যাটটি ব্যবহার করতেন ডন ব্র্যাডম্যান। মানুষের জন্মের 20 বছর বয়স পর্যন্ত কোথা থেকে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? হিমোসাইটোব্লাস্ট। বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙ্গামাটি। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিক মুক্তির কথা বলা আছে? 14নং অনুচ্ছেদে কৃষক ও শ্রমিক মুক্তির কথা বলা আছে। খান জাহান আলী সেতু কোন নদীর উপর অবস্থিত? খান জাহান আলী সেতু রূপসা নদীর উপর অবস্থিত। 2021 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 2021 সালে SDG প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে 109তম। এবারে আপনাদের জন্য একটি হাদিস বলছি। আমরা চেষ্টা করব প্রতিদিন একটি হাদিস আপনাদেরকে শোনানোর জন্য। আজকের হাদিসটি হচ্ছে, তোমরা ধ্বংস হয়ে যাওয়ার জন্য সৃষ্টি হওনি, বরং তোমরা অবশিষ্ট থাকার জন্য সৃষ্টি হয়েছ, আর তোমরা মৃত্যুর মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি গত কারেন্ট অ্যাফেয়ার্সের মতো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটিও আপনারা খুব পছন্দ করবেন। লাইক করবেন, কমেন্টস করবেন, মাই ক্লাসরুমের পাশে থাকবেন, সাথে থাকবেন। কথা হবে আবার আগামীকাল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।